করোনা ভাইরাস মোকাবেলায় সম্মুখ সারির যোদ্ধা হিসেবে কাজ করছেন পুলিশ বাহিনী। সাতক্ষীরার জনসমাগম ও আড্ডাবাজি বন্ধ করতে ড্রোন ব্যবহার করছে জেলা পুলিশ। বাজার মনিটরিং ও সামাজিক দূরত্ব নিশ্চিত সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতেও ড্রোনের সাহায্য নেওয়া হচ্ছে। অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ত্রাণ বিতরণের সহ নানা ধরনের কাজও করছে জেলা পুলিশ। শাকিলা ইসলাম জুয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সাতক্ষীরায় জনসমাগম ও আড্ডাবাজি বন্ধ করতে ড্রোন ব্যবহার করছে জেলা পুলিশ। সামাজিক দূরত্ব নিশ্চিত করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি মানুষকে ঘরে রাখতেও নানা উদ্যোগ নিয়েছে পুলিশ সদস্যরা। এছাড়া করোনা দুর্যোগে অসহায় দুস্থ মানুষের খাদ্য সহায়তা দিচ্ছেন তারা। মানব কল্যাণে কাজ করতে পেরে খুশি পুলিশের এই কর্মকর্তা। আমরা চেষ্টা করেছি একটা পরিবার যাতে 15-20 দিন বাসা থেকে খেতে পারে সে পরিমাণ ত্রাণ আমরা দিয়েছি, খাদ্য সহায়তা কর্মসূচি রেখেছি। করোনা ভাইরাসের যে দুর্যোগ এটিকে আমরা কিন্তু অত্যন্ত সাহসিকতার সাথে গ্রহণ করেছি। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে পুলিশ সদস্যদের মধ্যে করোনা আক্রান্তের হারও বেড়েছে। এই পরিস্থিতিতেও সাহস হারাচ্ছে না পুলিশ। জনগণকে সেবা করার জন্যই আমরা মূলত কাজগুলো করে যাচ্ছি। আমরা এই কাজের মাধ্যমে আমরা আত্মতৃপ্তি লাভ করছি এবং এই দেশের জনগণের জন্য যে কাজ করতে পারছি এর জন্য আমরা আসলে সত্যিই আনন্দিত। জীবনের ঝুঁকি নিয়ে আমাদের কাজ করতে হয়, তারপরও দেশের এই দুর্যোগে কাজ করতে পেরে আমরা খুশি। বর্তমান পরিস্থিতিতে পুলিশের প্রতি মানুষের আস্থা ফিরতে শুরু করেছে বলে মনে করেন অনেকেই। জনগণ ও পুলিশ এক কাতারে আসলে বদলে যাবে সমাজ, এমনটাই মনে করেন বিশিষ্টজনরা। করোনা পরিস্থিতিতে তাদের যে ভূমিকা, সে ভূমিকাটিও সাতক্ষীরার মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তারা যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে এই মানুষের দোর গোড়ায় তাদের উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছেন, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ, সব মিলিয়ে পুলিশ যে জনগণের বন্ধু এটা করোনাকালে সাতক্ষীরা জেলা পুলিশ প্রমাণ করেছে। করোনার বিস্তার রোধে মাঠ পর্যায়ে কাজ করছেন পুলিশের 2 লাখের বেশি সদস্য। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।